এরকম সাইজের চিকেন দিয়েছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো এর সাথে আরেকটা কিছু চাটনিও অ্যাড করেছে। দিস ইজ রিয়েলি 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 একটা দারুণ খেতে। তো গাইস আজকে চলে এসেছি নরেন্দ্রপুরের মতো জায়গায়। তো তোমরা হয়তো পিছনে দেখতেই পাচ্ছ, তো পঙ্কজ দা সেই একটা বিখ্যাত 10 টাকায় 15টা ফুচকা গাইস। মানে 10 টাকায় 15টার কনসেপ্ট মানে কি করে মাথা থেকে এলো? ব্যাপারটা হচ্ছে আমার স্টেশনে দোকান ছিল, এই দোকান নয়, ফুচকার দোকান নয়, ঠিক আছে? স্টেশনে আমার ফুচকার দোকান ছিল না, আমার স্টেশনে দোকান ছিল কচুরি, মুড়ি, ঘুগনি, ডিম সেদ্ধ, চা, বিস্কুট, এইসব। যখন 22শে মার্চ লকডাউন হলো, তখন আমি ভাবলাম যে দোকান তো বন্ধ হয়ে গেল, আমার সংসারটা চলবে এবার কী করে। অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে কী করলে দোকানটা চলবে, কোন দোকান খুললে লোকে খাবে। তখন চিন্তাভাবনা করলাম যে ফুচকার দোকানটা করলেই লোকে খাবে পাড়ার মধ্যে, বলে সেইভাবে আমি ফুচকার দোকান করলাম। আবার বললাম ফুচকার দোকান তো সবাই আছে, পাড়ার মধ্যে অনেক কটা আছে, আমার দোকানে লোকে আসবে কেন? আর একটু ভাবলাম, ভাবলাম সবাই দেয় 7-8টা, ঠিক আছে আমি 10টা করে দেবো। কিন্তু আমার 10টা দিলে মার্জিন সীমিত, মানে 15টা করে দেবো, 10 টাকা লাভ, মার্জিন সীমিত আছে। আমার যদি প্রচুর বিক্রি হয় সেখানটা আমার লাভটা এসে যাবে। সেইভাবে আমি দোকানটা খুললাম। তা দেখলাম দোকান খোলার পরে দেখলাম আমার বাজার খুব ভালো এবং প্রচুর কাস্টমার আমার। এইভাবে আমি দোকানটা এখানে খুললাম। তো তোমার এমনি মানে আমি যে শুনেছিলাম তোমার মানে বিএ পাস করা তুমি, আমি শুনেছি, তো এটা কি মানে ইজ দিস ট্রু না তোমায়? মানে আমি টোটালি ইনফরমেশন তোমার থেকে নিতে এসেছি, জাস্ট মানে সবাই যাতে দেখে। আমি বিএ পাস করেছি দাদা 2002 সালে, তাও বলে দিচ্ছি, ঠিক আছে? আমি 2005 সালে এসএসসিতে পাসও করেছিলাম কিন্তু ইন্টারভিউতে পাস করতে পারিনি, ঠিক আছে? তারপর থেকে কী করবো ভাবলাম যে বিভিন্ন জায়গায় জবে কোম্পানিতে কাজে লাগলাম, কিন্তু কোম্পানিতে কাজ করে ঠিক আমার মনের মতন হচ্ছে না, ভালো খেটেও কিছু পাচ্ছি না। তখন আমি চিন্তাভাবনা করলাম যে যাই হোক নিজের একটা দোকান করবো, বলে স্টেশনে একটা দোকান করলাম। যে মানুষটা বিএ পাস করে স্টেশনে মুড়ি ঘুগনির দোকান করার পরে আফটার দ্যাট নিজের পাড়াতেই এরকম একটা ফুচকা স্টোর লাগিয়েছে, জাস্ট চেক দিস আউট। এখন ঘড়িতে 5:30টাও বাজেনি, জাস্ট তোমরা দেখো এত লোক স্টিল জড়ো হয়ে গেছে। লোকেশনটা যদি তুমি একটু ক্লিয়ারলি বলে দিতে পারো তাহলে বেটার হয় একটু। লোকেশনটা আমি দুইভাবে বলতে পারি, নরেন্দ্রপুর থেকে এলে, নরেন্দ্রপুর স্টেশন থেকে যদি আসা যায় তখন শ্রীখণ্ডা জাগরণ সঙ্গে ক্লাব সর্দারপাড়া 4 মিনিট পথ, যে কোনো স্টেশনের যে কোনো দোকানদারে জিজ্ঞেস করলে বলে দেবে। আমি স্টেশনে আমার দোকান ছিল, আমাকে সবাই চেনে যে কোনো দোকানদারা। আর যদি গড়িয়া থেকে আসেন, গড়িয়া রেল ব্রিজের তলায় এসে জিজ্ঞেস করবেন যে নবগ্রাম ঝিল রোড রাস্তাটা কোনটা, নবগ্রাম ঝিল রোড, তারপরে প্রথম আসবে নবগ্রাম যুব সংঘ ক্লাব, তারপরে শ্রীখণ্ডা জাগরণ সঙ্গে ক্লাব সর্দারপাড়া জিজ্ঞেস করলেই বলে দেবে। তা তোমার দোকানের ওপেনিং আর ক্লোজিং টাইমিংটা যদি একটু বলে দাও তো। আমি 4:30 থেকে 5:30 দোকান খুলি, তাই রাত্রিবেলা 8:30 9টা পর্যন্ত দোকানে থাকি, সব মাল আমার রীতিমতো শেষ হয়ে যায়। সপ্তাহে কি প্রতিদিন খোলা থাকে না কোনোদিন অফ আছে? কোনোদিন অফ নেই, যদি শরীর খারাপ হয় তখন অফ করি।
লোকেশনের ব্যাপারে যেটা তোমাদের বলেছি, লোকেশন ইজ মানে একটু আমার জন্য একটু টাফ লাগলো, জাস্ট বিকজ অফ লোকেশনটা এমন একটা জায়গাতে যে তোমরা যদি বারাইপুর বা ওইসব সাইড থেকে আসো, নরেন্দ্রপুর যে স্টেশনটা আছে স্টেশন থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ মানে 3-4 মিনিটস বলতে পারো, শ্রীখণ্ডা জাগরণ সংঘ ক্লাব। তো শ্রীখণ্ডা জাগরণ সংঘ ক্লাবের একবারে লেফট হ্যান্ড সাইডে ঢুকে আছে সর্দারপাড়া। তো সেই সর্দারপাড়াতে ঢুকলেই দেখবে পরপর দুটো ফুচকার দোকান। তো ফার্স্ট যে দোকানটা সেটাই পেয়ে যাবে পঙ্কজদার দোকান। আর একটা জিনিস, যারা গড়িয়া স্টেশন থেকে আসো, গড়িয়া স্টেশন থেকে যখন আসবে তোমরা ঝিল রোড মানে একবারে গড়িয়া স্টেশনের গা দিয়ে যে রাস্তাটা চলে গেছে, তো ঝিল রোডের সামনে দিয়ে এসেই শ্রীখণ্ডা জাগরণ সংঘ ক্লাবের একবারে লেফট হ্যান্ড সাইডে বসে পঙ্কজদা। দেখা যাক এবার ফুচকার টেস্ট কেমন, মানে এই যে প্রাইস রেঞ্জ 10 টাকা হিসাবে কি ফুচকার কোয়ালিটি খুব বাজে, সেই তোমাদের জানাই। চলো পাশ করা ছেলে তো মানে নিজের একটা এই যে ফুচকা স্টল খুলে তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট চেক দিস আউট গাইস, মানে এই 6টা বাজেনি জাস্ট, এখন দেখো তোমরা তো পঙ্কজদা জানি না তো 9টা অবধি খোলা থাকে কি না বা তার আগেও শেষ হয়ে যায় কি না। তো জাস্ট দেখো কী কী নিয়ে নিয়েছি, তো আমি বেসিক্যালি এত ভিড়ের মাঝখান দিয়ে দুটো দুটো করে নিয়েছি ফুচকা। তো চিকেন ফুচকা আছে, দই ফুচকা আর চাটনি ফুচকা। তো জল ফুচকাটা জেনারেলি আমি এখনো ট্রাই করিনি। তো হ্যাঁ, তোমার ফার্স্ট অফ অল তোমাদের তোমরা দেখেই নিলে তাও তোমাদের বলি যে চিকেন যে ফুচকা তোমরা দেখতে পাচ্ছ 10 টাকায় 4 পিস, ফুচকা 10 টাকায় 6 পিস, আর চাটনি ফুচকা যেটা দেখছো তো 10 টাকায় 7 পিস। তো সে ফুচকা তোমরা দেখতে পাচ্ছ খুব একটা যে বিগ সাইজ সেটাও বলবো না, একবার একটা মিডিয়াম সাইজের ফুচকা করেছে। তো একটু ফার্স্ট একটু বাইটটা দিয়ে দেখি, ইটস টোটালি ডিফারেন্ট গাইজ, মানে জাস্ট এত ক্রাঞ্চিনেস ফুচকাটা। আর চিকেন, চিকেনের এরকম সাইজের 2 পিস চিকেন দিয়েছে জাস্ট, তোমরা দেখো আমি ভেঙেই দিলাম, এরকম সাইজের চিকেন দিয়েছে জাস্ট, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো এর সাথে আর একটা কিছু চাটনিও অ্যাড করেছে। তো গাইজ ইটস আ মাইন্ড ব্লোয়িং টেস্ট। তো জাস্ট দেখো এই নেক্সট ইজ দই ফুচকাটা আমি ট্রাই করছি। তো দই ফুচকার ভিতরে আমি যা দেখতে পাচ্ছি তোমরা জাস্ট দেখে নাও, হালকা আলু আছে আর এর মধ্যে দেখো দই আর একটা কোনো চাটনির কোনো একটা প্রিপারেশন আছে। তো আই থিঙ্ক এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না, তখন আমি জাস্ট দেখলাম একটা চাটনিও অ্যাড করছে। তো চলো দই ফুচকাটা দিয়ে কেমন টেস্ট, দিস ইজ রিয়েলি 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 একটা দারুণ, ফ্র্যাঙ্কলি তোমাদের বলছি 10 টাকার এই 6টা দই ফুচকা গাইস, ভেরি গুড একটা থিঙ্কিং বলতে পারো পঙ্কজ যেটা করেছে। ফুচকাটা আরেকটু জাস্ট খেয়ে নিই আরেকটা যেটা আছে। তো নেক্সট হলো চাটনি ফুচকাটা খেয়ে দেখি। তো এই সাইজের ফুচকা, এই চাটনি ফুচকার এই সাইজটা যেটা পেয়েছি এটা বেশ বড় আছে। একটা ফুচকাও খারাপ না, আমি স্পেশালি আমি এখনো জল ফুচকাটা খাইনি, 10 টাকার যেটা 15টা দিচ্ছে সেটা এখনো টেস্ট করি জাস্ট বিকজ অফ এই লাইনের জন্য তোমরা তো পিছনে দেখতেই পাচ্ছ। চাটনি ফুচকাও ইজ অ্যামেজিং টেস্ট লাইক, তো মাস্ট রেকমেন্ডেশন যারা ফুচকা লাভার তারা আমার ভিডিওটা যদি দেখো, বা যারা নরেন্দ্রপুর এরিয়াতে থেকে দেখছো বা গড়িয়া স্টেশন বা আদার্স এই পারিপার্শ্বিক এরিয়া থেকে দেখছো, তো মাস্ট রেকমেন্ডেশন একবার এই পঙ্কজদার ফুচকা এসে তোমার ট্রাই করে যেতে পারো। যেটা পঙ্কজদার এখানে যেটা মেন আইটেম 10 টাকার 15টা জল ফুচকা, তো আছি না তো ওখানে জাস্ট এখনো জাস্ট চেক করে নাও তোমরা এখনো কতটা লাইন। তো জল ফুচকা আমি জেনারেলি আমি 15টা আফটার শুটিংয়ের পরে আমি খাবো। তো জাস্ট দেখো দুটো আমি নিয়েছি পাতায় করে, জাস্ট লুক এট দিস গাইস, তো সেম সাইজের ফুচকা। তো এর মধ্যে প্রপার মানে আলু আর জল, তো নর্মালি যেটা জল ফুচকা হয় তোমরা জানো, তো নর্মাল দোকানের, তো দেখা যাক নর্মাল দোকানের থেকেও যে পঙ্কজদার এখানের স্পেশালিটি কেমন বা এখানকার টেস্ট কেমন। সিরিয়াসলি বলছি তোমাদের একটা মানে একবারে টু বি ফ্র্যাঙ্ক কথা বলছি, পঙ্কজদার এখানে যে কটা আইটেম পেলাম সবকটাই খুব ভালো। তো জল ফুচকা মানে এত কম প্রাইসের মধ্যেও যে মানে তোমার এক্সপেকটেশন কোন এখানে কোনো খারাপ হবে বা আদার্স কিছু, তবে এই জলটার মধ্যে হালকা একটু নুন বেশি আছে জাস্ট বিকজ অফ এখানে এত পরিমাণ যে জল আছে, তো এত কাস্টমার মানে বুঝতেই পারছো। তো আদারওয়াইজ দ্য প্রিপারেশন ইজ গুড, ভেরি গুড, আমি আর কিছু বললাম না। তো এখানকার এক্সপিরিয়েন্স আমার বেশ ভালো লাগলো। তো একটাই কথা বলবো, এই যে বিএ পাস করা পঙ্কজদার মতো লোক যে এখনও এত সুন্দর একটা পরিকল্পনা, মানে এরকম একটা নিজের এরিয়াতে নিজের পাড়ার মধ্যে এত সুন্দর একটা ফুচকার দোকান দিয়েছে, মানে যেটা 10 টাকাতে 15খানা জল ফুচকা বা আদার্স যে কটা আইটেম, মানে এখানে যা আইটেম করবে সব 10 টাকার মধ্যে, এইসব লোকেদেরও কিছু জায়গা হওয়া দরকার সবার মধ্যে।
তো তোমাদের ভিডিওটা আসবে সেটা দেখা থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করো, আর যদি তোমাদের মনে হয় এটা শেয়ার করার মতো তো বন্ধুবান্ধব ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর যারা এখনো আমাকে দেখছো বা চেনো না, তো দিস ইজ অরিজিৎ, তো কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার চ্যানেলকে যদি ইনস্টাগ্রাম ফলো আপ করতে তো দেন, আমার নিচে থাকবে ইনস্টাগ্রাম আইডিটা আছে, তো কাইন্ডলি ফলো আমার ইনস্টাগ্রাম। তো পঙ্কজদার এখানে এই যে ফুচকার এক্সপিরিয়েন্স দারুণ বলতে পারো। তো এক কথা, যারা এখনও ভাবছো যে পঙ্কজদার এখানে আসবো বা আসুনি, তো মাস্ট রেকমেন্ডেশন একবার এই পঙ্কজদার যেটা নরেন্দ্রপুরের সামনে, তো একবার কাইন্ডলি এসে তোমরা ভিজিট করতে পারো। আই থিঙ্ক পঙ্কজদার কাছে খেয়ে তোমরা মানে একবারে খারাপ ফিল করবে। চলো বাই, টেক কেয়ার, দেখা যাক নেক্সট ব্লগে তোমাদের কী আনতে পারি। টাটা।